খাবারের ভিতরে, রাতের খাবারের ভিতরে অবশ্যই লেক্সিটিভ কোনো খাবার থাকতে হবে। যেরকম অলিভ অয়েল একটা ভালো লেক্সিটিভ, বেল একটা ভালো লেক্সিটিভ, পেঁপে একটা ভালো লেক্সিটিভ, আনারস একটা ভালো লেক্সিটিভ, মানে এই স্টুলটাকে নরম করে এবং মুখ থেকে রেকটাম পর্যন্ত এখানে আমাদের মতান্তরে 21-22 ফিট 23 ফিট এরকম আর কি। তবে 21 ফিটটা আমাদের কমন, 16 ফিট হলো ক্ষুদ্রন্ত, 5 ফিট 6 ফিট হলো বৃহদন্ত। এই স্টমাকটাকে যে হাত পাও নেই খাবারগুলো 16 ফিট যা 21 ফিট যাবে, কীভাবে যাবে, যাওয়ার জন্য আমাদের চুলাটা জ্বালানো থাকা দরকার আছে। সে চুলা কীভাবে জ্বলবে, আমরা দৌড়ে দৌড়ি করি, হাঁটা হাঁটা করি, হাঁটি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, দেয়ালের সাথে হাত দিয়ে ব্যায়াম করি। আমাদের ইসলামের বিধানে আসছে 40 কদম হাঁটতে কমপক্ষে। সেই 3000 বছর আগে, 1800 বছর আগে আল্লাহর ওলিরা, নবী রসুলরা বলে গেছেন যে খাবার পরে 40 কদম হাঁটতে হবে। আমরা তো 40 কদম দূরের কথা, 1 কদম হাঁটি না। খাটের উপরে বসে অনেকে খাই আবার ওখানে শুয়ে পড়ে, চাকর বাকরে সব হাড়িপাতির সরায় নেয়। এই যে খাওয়াটা, এটা আমাদের জন্য খাবার না, ওইটা একটা সময় পচে গলে নষ্ট হয়ে পরের দিন গ্যাস হয়ে স্টুলের সাথে আমাদের রেকটাম দিয়ে বের হয়ে যায়। এই ধরনের ব্যাপারগুলো আমরা করা চলবে না, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর খাওয়ার পরে 1 গ্লাস গরম পানি খেলে খুবই ভালো হয়, 2 গ্লাস খেলে আরও ভালো হয়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি 2 গ্লাস খেলে ভালো হয়। গরম পানিটা কি, একটা হলো কি খুব নিরাপদ, যে গরম পানিটার ভিতরে অ্যামোবিয়া, প্রোটোজোয়া বা ছোটোখাটো পরজীবী জীবাণুগুলো গরম পানিতে মারা যায়। আর একটা খেয়াল রাখতে হবে যে গরম পানিটা তৈরি করার জন্য অ্যালমুনিয়াম বা আমরা যেটাকে সিলভার বলি বাংলা ভাষায়, এই অ্যালমুনিয়াম বা সিলভার হাড়ি ব্যবহার করা যাবে না। কারণ আপনি খুব খেয়াল করবেন সিলভারের হাড়ের নিচে ছোটো ছোটো ফোটা 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 হয়, ওখানে অনেক ধরনের জীবাণুর জন্ম হয়। কারণটা হলো এই যে আমাদের দেশের যে সিলভারের হাড়িগুলো সাধারণ তৈরি হয় ওল্ড সিলভার ইনভট দিয়া। ওল্ড মানে আমরা ধরুন সেই ব্রিটিশ আমল থেকে 200 বছর থেকেই আমাদের দেশের মানুষরা সিলভারের হাড়িপাতির অনেক দিন ব্যবহার করে, অনেক কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ভেঙে চলে গেছে। ওগুলো কেনার জন্য কিছু লোক হকাররা আসে, তাদের কাছে বিক্রি করে দেয়। ওগুলোকে আবার নিয়ে গালানো হয়, গালে আবার ওগুলোর থেকে হাড়িপাতিল, এই রিসাইকেলিং করে আমাদের দেশের সিলভারের হাড়িপাতিলগুলো বেশি। পৃথিবীর কোনো দেশের মানুষই এই রিসাইকেলিং করা পুরনো হাড়িপাতিল ব্যবহার করে না, করলেও এটার সাথে তারা কিছু ক্রোমিয়াম মিক্স করে নেয়। আবার তামার হাড়ি হয়, মাটির হাড়ি, এগুলো কিন্তু আমাদের জন্য বেশি নিরাপদ, কিন্তু ক্রোমিয়ামের হাড়িপাতিল নিরাপদ। কিন্তু এই যে সিলভার অ্যালুমিনিয়ামের হাড়িপাতিলগুলি আমাদের জন্য খুবই ক্ষতিকারক। তারপরে আবার যদি লোহার দাঁত দিয়ে আমরা টমেটো কাটি, শসা কাটি, যেগুলো সাইট্রাস ফ্যামিলির, লেবু সাইট্রাস ফ্যামিলির যে জিনিসগুলো, যেগুলোর মধ্যে ভিটামিন সি আছে, সেই জিনিসগুলো লোহার দাঁয়ের সাথে কন্টামিনেশন হয়। তো এই জিনিসগুলি সম্পূর্ণভাবে আমাদেরকে সতর্ক থেকে আমাদের খাদ্য তৈরি থেকে আরম্ভ করে খাদ্য খাওয়া পর্যন্ত প্রতিটা নাগরিককে নিজে সচেতন হইতে হবে। কাজের লোকের উপরে, মানুষের উপরে, বাড়ির অন্যদের উপরে নির্ভর করে কোনো খাবার খাওয়া ক্ষতিকারক।